2020 সালের এই 22শে এপ্রিল করোনা তখন মধ্য গগনে। গ্রামে শহরে সাধারণ মানুষ করোনায় আক্রান্ত হয়ে একেবারে নিরুপায়। নেই ওষুধ, নেই অক্সিজেন, প্রতিবেশীদের মধ্যেও যেন বাঁচার লড়াই, কেউ কারো পাশে নেই। সেই পরিস্থিতিতে এই 22শে এপ্রিল রাজ্য জুড়ে কিছু বাম মনস্ক ছাত্র যুব তৈরি করে ফেলে রেড ভলেন্টিয়ার। ক্রমে শহর গ্রামের অলিতে গলিতে নিঃস্বার্থভাবে তারা পৌঁছে যায় করোনায় আক্রান্তদের পাশে। রাত দিন এক করে সাধারণের পাশে দাঁড়ায় আর অসাধারণ সাফল্য পায় এই রেড ভলেন্টিয়াররা। আর আজ সেই রেড ভলেন্টিয়াররা তাদের প্রতিষ্ঠা দিবস পালন করল। আজ শনিবার ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের বৈকুণ্ঠপুরে তারা এক পথসভার মধ্য দিয়ে তাদের উৎপত্তি আর তাদের আগামীর ভাবনা তুলে ধরল। পথসভার মাঝেই তারা এই প্রবল গ্রীষ্মে পথ চলতি সাধারণ মানুষ পাশাপাশি বাস যাত্রী সহ অন্যান্য যাত্রীদের হাতে তুলে দিল জলের বোতল। ধর্ম, বর্ণ, রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিল দাসপুরের রেড ভলেন্টিয়াররা। আপনারা ইতিপূর্বে জেনেছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে রেড ভলেন্টিয়ার যে সমস্ত কাজকর্ম করেছে, যে করোনা মহামারীর সময় সারা ভারতবর্ষ, সারা বিশ্ব, তৎসহ সারা পশ্চিমবঙ্গে যে হাহাকার অবস্থা পড়েছিল, সেই হাহাকার অবস্থায় যেখানে আমাদের রাজ্যের একটা সরকার, আমাদের কেন্দ্রের একটা সরকার মানুষকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া, মানুষকে নিরাপদে রাখা থেকে তারা নিরাপদে রাখতে পারেনি, সেই মতো অবস্থায় আমরা সরকারে না থাকা অবস্থাতেও শুধুমাত্র গুটি কয়েক যুবকদের ঐকান্তিক প্রেরণা এবং অদম্য ইচ্ছা শক্তির মধ্য দিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের পাশে থাকার যে চেষ্টা করেছি তা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আজকে মানুষকে মিথ্যামির মধ্যে দিয়ে মানুষের দুঃখের সময় মানুষের পাশে থাকার যে বার্তা, এটা আমরা বিগত দিনেও ছিলাম, বর্তমানেও আছি এবং আগামী দিনেও থাকবো। এই বার্তাটাও স্পষ্টভাবে আমরা জনগণকে বুঝিয়ে দিতে চাইছি। আমার নাম তুহিন সামন্ত এবং আমাদের কৌশিক চক্রবর্তী, রাজকুমার বিষয়, আমাদের সুপ্রীতি ব্যানার্জি সহ আমাদের যারা এখানে পুরো টিম আছি, আমরা টিম হিসাবে আজ কাজ করছি রেড ভলেন্টিয়ার হিসেবে। আমরা সবাই একত্রিত হয়ে মানুষের পাশে থাকার একটা বার্তা আমরা দিতে চেয়েছি। কী কী দেওয়া হচ্ছে আজকে? আমরা দিয়েছি এখান থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী জলের বোতল, গরমে প্রচণ্ড দাবদাহে জলের বোতল, অল্প কিছু বিস্কুট এবং চকলেট, এই সমস্ত আমরা আজকে বিতরণ করার চেষ্টা করছি। রেড ভলেন্টিয়ার্স, এই রেড ভলেন্টিয়ার্স একটা বিশেষ পরিস্থিতিতে সারা পশ্চিমবঙ্গের কিছু সমমনস্ক, একদম পরিষ্কারভাবে বলতে গেলে বলা যায় একদম বাম মনস্ক তরতাজা যুবক, যাদের একান্ত ইচ্ছা ছিল মুমূর্ষ অসহায় করোনা রোগীদের পাশে দাঁড়ানোর, সেই সমস্ত সমমনস্ক মনোভাবাপন্ন যুবকদের নিয়ে তৈরি হয়েছিল 2020 সালের 22শে এপ্রিল। আপনারা দেখেছেন যেই সময় আমাদের রাজ্যের একটা সরকার এবং কেন্দ্রের একটা সরকার করোনা মহামারী মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ, ঠিক সেই সময় এই রেড ভলেন্টিয়ার্সের তরতাজা যুবকরা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মুমূর্ষ রোগীদের একেবারে বাড়িতে পৌঁছে গিয়েছিল, কখনো অক্সিজেন সিলিন্ডার নিয়ে, কখনো ওষুধের প্যাকেট নিয়ে, আবার কখনো ভিন রাজ্যে থাকা আমাদের রাজ্যের কিছু পরিযায়ী শ্রমিক যারা সেই সময় করোনা মহামারীর সময় খাবার পাচ্ছিল না, তাদেরকে বিভিন্নভাবে শুকনো খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে এই রেড ভলেন্টিয়ার্স তৈরি হয়েছিল। আমাদের রেড ভলেন্টিয়ার্সের প্রয়োজনীয়তা আজও ফুরিয়ে যায়নি বলে আমরা মনে করি। তার কারণ আজও পর্যন্ত যদি কোনো মুমূর্ষ রোগী কখনো রক্তের প্রয়োজন হয়, কখনো কোনো দুষ্প্রাপ্য ওষুধের প্রয়োজন হয়, এখনও আমাদের রেড ভলেন্টিয়ার্সের ফোন করেন, আমরা পৌঁছে যাই তার বাড়িতে,
আমরা পৌঁছে যাই হসপিটালে যেখানে মুমূর্ষ রোগী ভর্তি আছেন। আমরা পৌঁছে যাই সেই মুমূর্ষ রোগীর বাড়িতে ওষুধের প্যাকেটটা নিয়ে। আগামী দিনেও যদি কোনোদিনও রেড ভলেন্টিয়ার্সের প্রয়োজন হয়, আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে রেড ভলেন্টিয়ার্সদেরকে ডাকবেন, আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে পৌঁছে যাব আপনার দোরগোড়ায়। তাই আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের দাসপুর এক নম্বর ব্লকের দাসপুর রেড ভলেন্টিয়ার্স আমাদের বৈকুণ্ঠপুর বাসস্ট্যান্ডে একটি ক্ষুদ্র প্রয়াস চালিয়েছিলাম। শুকনো ক্ষুধার্ত এই গ্রীষ্মের তাপ দাবদাহ থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য মানুষকে কিছু জলের বোতল, বিস্কুট এবং চকলেট তুলে দেওয়ার মাধ্যমে আমরা এই রেড ভলেন্টিয়ার্স দিবসটা পালন করেছি। ধন্যবাদ।